Good morning, Jyota. Good morning, Miss. How are you? I'm quite sick. Why? What happened to you? কি হয়েছে তোমার? Miss, আমি গতকাল জাঙ্ক ফুড খেয়েছিলাম আর তারপর অসুস্থ হয়ে গেলাম হঠাৎ করে। জাঙ্ক ফুড খেয়েছো তাই অসুস্থ হয়ে গেছো। তাহলে আমাদের কি জাঙ্ক ফুড এভয়েড করতে হবে? কথাটা আমি এভাবে তোমাকে শেখাচ্ছি। It's high time we avoided junk food. It's high time we avoided junk food. আপনি বললেন ইটস হাই টাইম উই অ্যাভয়েডেড জাঙ্ক ফুড, কিন্তু আমরা তো বর্তমান সময় নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমরা বর্তমান সময় নিয়ে কথা বলছি। তোমার মতো অনেক স্টুডেন্টদেরই এই এক্সপ্রেশনে প্রবলেম হয়, সেটা হলো ইটস হাই টাইম বললে আমাদের ভার্বের পাস্ট ফর্ম বা ভার্ব টু ইউজ করতে হবে। ইটস হাই টাইম, এটা একটা এক্সপ্রেশন যেটা একটু আনইউজুয়াল, এই জন্য অনেকেই মনে করে এটা প্রেজেন্টে কথা বলে প্রেজেন্ট হবে। নো, ইটস হাই টাইম যখন ইউজ করবে তখন ভার্বের পাস্ট ফর্ম হবে। ইটস হাই টাইম উই অ্যাভয়েডেড জাঙ্ক ফুড। এখন তুমি আমাকে এরকম কয়েকটা বাক্য বলো তো। ইটস হাই টাইম উই প্ল্যান্টেড দ্য ট্রিজ। ইটস হাই টাইম উই প্ল্যান্টেড ট্রিজ, ভেরি গুড। ইটস হাই টাইম উই প্ল্যান্টেড ট্রিজ। আচ্ছা, আমি তোমাকে একটা বাংলা বাক্য বলছি। আমাদের এখনই ইংরেজি শেখার উপযুক্ত সময়ে। ইটস হাই টাইম উই লার্নড ইংলিশ, ভেরি গুড। লার্নের পাস্ট লার্নড। আর যদি বলি মুভিটা দেখার এখনই আমাদের উপযুক্ত সময়। ইটস হাই টাইম উই ওয়াচড দ্য মুভি, রাইট। তাহলে ইটস হাই টাইম এই এক্সপ্রেশনের সাথে সবসময় ভার্বের পাস্ট ফর্ম বা ভার্ব টু ইউজ হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। ইয়েস, আই হ্যাভ গট ইট। থ্যাংক ইউ সো মাচ।